নমস্কার, আপনাক স্বাগতম জানাইছো। আপনি চাই আছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আমার এই বিশেষ সম্প্রচার। আর বহু প্রতীক্ষার অন্তত ঐতিহাসিক মুহূর্তত আজি রাম মন্দিরত প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে করিলে প্রাণ প্রতিষ্ঠা। মঙ্গল ধ্বনিরে রাম মন্দিরত প্রাণ প্রতিষ্ঠা করা হল। পাঁচ শতিকা জোড়া প্রতীক্ষার অন্ত ভব্য রূপত প্রতিষ্ঠিত হল রামলালার রামলালাক আরতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদুম ফুলেরে পুষ্পাঞ্জলি অর্পণ প্রভু রামলৈ। অভিজিত মুহূর্তত রাম মন্দিরত প্রাণ প্রতিষ্ঠা। রামলালার চরণ চুই আশীষ ললে প্রধানমন্ত্রী মোদীয়ে। রামর বিগ্রহত নৈবেদ্য আগবালে প্রধানমন্ত্রী মোদীয়ে। রামময় অযোধ্যা, রামময় সমগ্র দেশ। রাম মন্দিরর উদ্বোধন আর রামলালার প্রাণ প্রতিষ্ঠার পাছতে দেশবাসীক সম্বোধন করলে প্রধানমন্ত্রী মোদীয়ে। রাম জন্মভূমিত গরিমা মন্দিত রূপত রামলালা প্রতিষ্ঠা করা হল। প্রাণ প্রতিষ্ঠার লগেলগে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি। অসমৰ নাগাৰা আর কালিৰে দিয়া হৈছে মঙ্গলধ্বনি। রামলালাক অঞ্জল অর্পণ করলে প্রধানমন্ত্রী আবেগিক হয়ে পড়ল সমগ্র দেশবাসী। অযোধ্যাত ভক্তর চকুত আনন্দর অশ্রু বন্যা নিগড়ি আহিল। জয় শ্রীরাম রঘুপতি ধ্বনিরে মুখরিত হয়ে উঠিল অযোধ্যা। রামলালাক চন্দনের তিলক পিন্ধালে মোদিয়ে। 51 ইঞ্চি উচ্চতা, 5 বছর বয়সের রামলালার মূর্তি স্থাপন। সোণর ধনু আর কার বাদ লৈ আছে রামলালা। আমি পোনপটীয়া সম্প্রচার আগবাইছো। এফালে আপনি প্রত্যক্ষ করেছে সেই অভিজিৎ মুহূর্ত, সেই ঐতিহাসিক ক্ষণ, সেই মাহেন্দ্র ক্ষণ, যত রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, RSS প্রধান মোহন ভাগবত, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে এয়া রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলে। এয়া চাও, একদম আমি ওসরপরা দেখাইছো রামলালার বিগ্রহ। এয়া রামলালা, রামলালার কপালত চন্দনের তিলক আঁকি দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। 5 বছরীয় শিশুর রূপত এয়া রামলালা বিরাজমান। টেন্টরপরা এতিয়া নিজের দিব্য মন্দিরত প্রবেশ করলে রামলালাই। এই সময় সাধারণ সময় নহয়, এই সময় সবাতোকৈ পবিত্রতম সময়। এনেদরে দেশবাসীক সম্বোধন করে উল্লেখ করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার এই দিনট বিশেষভাবে উদযাপন করা পরিলক্ষিত হল। প্রজেক্টরের সহায়ত রামলালার এই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান পোনপটীয়া সম্প্রচার উপভোগ করলে দেশবাসী। এয়া আমি দেখাইছো একটা বিশেষ অনুষ্ঠান, যত এটা এখন প্রজেক্টরের সহায়ত রামলালার এই বিশেষ অনুষ্ঠান উপভোগ করেছে আর রাম নামের ধ্বনিরে মুখরিত হয়ে পড়েছে সমগ্র পরিবেশ। ২০২০ চনত আধারশিলা স্থাপন করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। আর অতি কম সময়ের ভিতর নির্মাণ হয়ে উঠিল এই রাম মন্দিরর। আর সেই নির্মাণ হয়ে উঠা রাম মন্দিরতে আজি রামলালাক প্রাণ প্রতিষ্ঠা করা হল। এক বিরল মুহূর্ত দেশবাসীর বাবে, এক ঐতিহাসিক মুহূর্ত, সনাতন সংস্কৃতির বাবে একটা বিশেষ দিন আজির এই দিনটি। হাজার হাজার বছর পিছলকে এই দিনটি সকলে স্মরণ করব বলে প্রধানমন্ত্রী মোদীয়ে উল্লেখ করলেন। 5 শতিকা জোড়া প্রতীক্ষার অন্ত পেলায় আজি রামলালা উভতি আহিল নিজের ঘরলে। এতিয়ারে পড়া আমার রামলালায় টেন্টত থাকিব নালাগে, রামলালা থাকিব দিব্য মন্দির। মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইয়া কর্ণাটকের কোলা গ্রেনাইটেরে নির্মাণ করা 5 বছরীয় শিশুর রূপত রামলালা।
বহুখিনি তারকা আজি উপস্থিত থাকিল। বলিউডৰ বহুকেইগৰাকী জনপ্ৰিয় তারকা, ক্রিকেটৰ তারকা, সমান্তৰালকৈ ক্রীড়া জগতৰ বহু তারকা উপস্থিত থাকিল আজিৰ এই উদ্বোধনী অনুষ্ঠানত। ৰামলালাৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা অনুষ্ঠানত হেমা মালিনীৰ পৰা আৰম্ভ কৰি কেইবাগৰাকীও তারকাই আজি এই অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি অভিভূত হৈ উঠিল। कार्यक्रम का हमें ऐतिहासिक क्षण का हम लोग साक्षी बने, धन्यवाद। देखिए आगे बस अब अगला गाना बनाएंगे कि अब ग्राम आ चुके हैं। बजाओ ढोल स्वागत में, मेरे घर राम आए हैं। थैंक यू Sir, what is your message today? Today is a very no message, madam. Just came to take the blessings of Ramji. And how's your experience? Fantastic. It was so beautiful. It is once in a lifetime, and it's an honor for everybody to witness this and to be born in our India and witness all of this is truly a blessing. Thank you. Today has been quite emotional for me, and at the time of Pran Pratishtha, tears have started rolling unknowingly, and it's quite emotional. Maybe the collective pain of the nation for the last few generations and a few centuries, I think, finally it fulfilled. And this has strengthened Bharat as a nation, and also it has unified them more. And always when we look for Ram or Balaji, we'll go for Tirumala. I think from especially from southern part, I'll see we'll come back to Ayodhya now. We'll come back to Ayodhya, and I feel like doing something for Ayodhya. Maybe in coming days I would do something. ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ সাক্ষী হৈ ৰল ছবি জগতৰ বহু নামী দামী তাৰকা। বলিউডৰ মেগাষ্টাৰ অমিতাভ বচ্চনৰ পৰা দক্ষিণৰ ছুপাৰষ্টাৰ ৰজনীকান্তলৈ নামী দামী তাৰকাৰে ভৰি পৰিল ৰামনগৰী অযোধ্যা। भावुक कर दिया प्रभु श्री राम ने, उनके जो प्यारी इतनी छवि है, इतने सुंदर लग रहे हैं, इतनी जबरदस्त शिल्पकारी कर रहे हैं, और मुझे लगता है कि वाकई में आज जो प्राण प्रतिष्ठा हुई, इतने भक्तों का जो उत्साह था, भाव था, यजमानों की जो प्रार्थना थी, आस्था थी, उससे वाकई पत्थर के अंदर राम आ गए। उनके चेहरे पे मुझे ऐसे लगा जब मैं देख रहा था तो मुस्कुराहट छलक रही थी, उनके आंखों से प्यार हम पर बह रहा था। बहुत भावुक हुआ, पूरे परिवार के लिए बहुत आशीर्वाद, बहुत प्यार, बहुत ब्लेसिंग मांगी, और सबसे बड़ा आशीर्वाद ये मांगा कि आप बुलाते रहिए, और पूरे सह परिवार यहाँ आएंगे, बार बार आएंगे। हिस्टोरिक मोमेंट है, थैंक यू सो मच। जय श्री राम। हिस्टोरिक मोमेंट है, थैंक यू सो मच। जय श्री राम। जब पहली बार भगवान का दर्शन किया तो लगभग आधे घंटे तक अश्रुपात होता रहा। मैंने किसी मंदिर की प्राण प्रतिष्ठा का ऐसा ये विग्रह पहली बार देखा, मन बहुत अभिभूत है। और अब राम मंदिर निर्माण के साथ साथ राष्ट्र निर्माण का और राम राज्य की प्रतिष्ठा का संकल्प हम जरूर सब मिलकर के पूरा करेंगे, ये मन में विश्वास है। भारत में नई ऊर्जा है, भारत में आज नई किरण है, और सूर्यवंशी प्रभु श्री राम के आने के कारण आज सूर्योदय भी अद्भुत हुआ है, और इसी तेजोमय के साथ अब भारत विश्व गुरु की यात्रा प्रारंभ करेगा। और इस भारत में जाति बात का जहर मिटेगा, क्योंकि राम सबरी के थे, राम वाल्मीकि के थे, राम सबके हैं और राम सबके रहेंगे। जय सिया राम। আমি দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰিৱেশ আপোনালোকক দেখুৱাইছো, কেনেদৰে ৰামম হৈ উঠিছে আজি সমগ্ৰ দেশ। আজি ৰামৰ কথা চিন্তা কৰাৰ সময়, ৰাৱণৰ নহয়। কাইলৈ ৰাৱণৰ কথা পাতিম। ৰাহুল গান্ধী সন্দৰ্ভত সাংবাদিকে কৰা প্ৰশ্নত এই মন্তব্য মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। আজি ভাৰতবৰ্ষৰ নৱপ্ৰভাতৰ সূচনা হ'ল। 500 বছৰৰ দাসত্বৰ পৰা ভাৰতবৰ্ষ মুক্তি হ'ল। এতিয়া ভাৰত
বিশ্বগুরুর পথত ধাবমান হব, নবপ্রভাতর সৃষ্টি হব। আজি আজি দিনটো রামময় হয়ে আছে, আর আজি দিনটো রামক বাদ দি আমি কোনেও রাবণের কথা উল্লেখ করা উচিত নহয়। আজি আজি রামর কথা চিন্তা করক, রাবণের কথা কালি পরশি চিন্তা কর। আর রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যার এই রামময় পরিবেশ, এই আধ্যাত্মিক পরিবেশ, লগতে দেশের বিভিন্ন প্রান্তর বর্ণিল পরিবেশ আমি দেখাই যাব। বিশেষ সম্প্রচার অব্যাহত রাখি, লো এটা বাণিজ্যিক বিরতি। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। আজিকালি মাৰি জয় শ্রীরাম বোলো সিয়াবর রামচন্দ্র কি জয়। প্রণাম সিয়া রাম কিয়া বিশ্ব কল্যাণ, বোলো রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম কিয়া বিশ্ব কল্যাণ, বোলো রাম সিয়া রাম সিয়া রাম। আয়া খুশিয়ো কা দিন সুহানা, যুগ যুগ মে হর ক্ষণ মে রাম, হর তন মে হর মন মে কণ কণ মে রাম। পল পল মে যুগ যুগ মে হর ক্ষণ মে রাম, হর তন মে হর মন মে কণ কণ মে রাম। রাম সিয়া রাম কিয়া বিশ্ব কল্যাণ, বোলো রাম সিয়া রাম সিয়া রাম। রাম সিয়া রাম কিয়া বিশ্ব কল্যাণ, বোলো রাম সিয়া রাম সিয়া হাত মে জিতে ভি মরতে ভি কাম কাজ করতে ভি সুখ মে দুঃখ মে হর এক মুখ মে গর জায়েগি নাম। পল পল মে যুগ যুগ মে হর ক্ষণ মে রাম, হর তন মে হর মন মে কণ কণ মে রাম। পল পল মে যুগ যুগ মে হর ক্ষণ মে রাম, হর তন মে হর মন মে কণ কণ মে রাম। কল্যাণ
पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम पल पल में युग युग में हर क्षण এনেকুৱা উৎসাহপূৰ্ণ পৰিৱেশ দেশবাসীয়ে কেতিয়াও সাক্ষী হোৱা নাছিল। আজি 22 জানুৱাৰীত এই ঐতিহাসিক দিনটোত সমগ্ৰ দেশবাসী, সমগ্ৰ বিশ্বৰ কোটি কোটি ৰামভক্ত যি ৰূপৰ সাক্ষী হ'ল, যি পৰিৱেশৰ সাক্ষী হ'ল, সেয়া অভূতপূৰ্ব। আমি সেই অভূতপূৰ্ব পৰিৱেশে আপোনাক দেখুৱাইছোঁ। নানা কৃষ্টি সংস্কৃতিৰে এই মুহূৰ্তত ৰঙীন হৈ উঠিল অযোধ্যা, ৰঙীন হৈ উঠিল সমগ্ৰ দেশ, ৰামময় হৈ উঠিল সমগ্ৰ দেশ, ৰামৰ নামেৰে বিধ্বত হৈ উঠিল সমগ্ৰ দেশ। আমি দেখুৱাইছোঁ বিভিন্ন প্ৰান্তৰ এই দৃশ্য, ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ সেই ঐতিহাসিক মুহূৰ্তৰ দৃশ্য। 8,000 VIP VVIPৰ উপস্থিতিৰে ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা কৰিলে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। এয়া সমগ্ৰ বিশ্বৰ আধ্যাত্মিক ৰাজধানীত পৰিণত হোৱা ৰাম জন্মভূমি অযোধ্যাৰ পৰিৱেশ। 5 শতিকাজোৰা প্ৰতীক্ষাৰ অন্তত অস্থায়ী টেণ্টৰ পৰা আহি নিজৰ ঘৰ পালেহি ৰামলালা। এয়া দেখুৱাইছোঁ বলিউডৰ বহুত তাৰকাৰে ভৰি পৰিছে। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনৰ পৰা আৰম্ভ কৰি ক্ৰীড়া জগতৰ বহুত তাৰকা উপস্থিত থাকিল এই অনুষ্ঠানত। যোগগুৰু স্বামী ৰামদেৱ, সচিন তেণ্ডুলকাৰ, বিশিষ্ট উদ্যোগপতি মুকেশ আম্বানী, পৰিয়ালসহ মুকেশ আম্বানী উপস্থিত থাকিল আজিৰ এই বিশেষ অনুষ্ঠানত। 22 জানুৱাৰী সমগ্ৰ দেশৰ বাবে ৰাম দিৱালী হ'ব বুলি উল্লেখ কৰিলে মুকেশ আম্বানী। এয়া পৰিয়ালৰ সৈতে মুকেশ আম্বানী ৰামলালা প্ৰাণ প্ৰতিষ্ঠা অনুষ্ঠানত উপস্থিত হোৱাৰ দৃশ্য। নীতা আম্বানীয়ে ক'লে এয়া ঐতিহাসিক মুহূৰ্ত। এয়া ৰিলায়েন্স ইণ্ডাষ্ট্ৰিজ লিমিটেডৰ অধ্যক্ষ মুকেশ আম্বানী, ৰিলায়েন্স ফাউণ্ডেশ্যনৰ অধ্যক্ষ নীতা আম্বানী পৰিয়ালসহ তেওঁ আজি উপস্থিত থাকিল। দৰ্শকৰ প্ৰথম শাৰীত তেওঁ উপস্থিত থাকিল ৰামলালা প্ৰাণ প্ৰতিষ্ঠা অনুষ্ঠানত। আৰু ইফালে ৰামলালাৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা কৰিয়ে জয় শ্ৰীৰাম ধ্বনিৰে ৰাম ৰাম নামেৰে দেশবাসীক সম্বোধন কৰিলে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। नसीब है सर, मेरे जैसे एक 40 का लड़का जो आज इस मुकाम पर आके खड़ा हूँ मैं, राम श्री राम मंदिर के यहाँ बुलाना भी इतने बड़ों के साथ हमें बुला लिए, बहुत अच्छा लगा, आशीर्वाद मिला है, क्योंकि भक्त तो है, भक्त भक्ति रहता है। आपने तो राम के रोल बड़ा राम जी जी खलनायक में इंस्पेक्टर जब भी बनाओ राम ही बनाओ। राम लखन जय सियावर राम जी की जय, जय सियावर राम जी की जय। स्वागत गान गाए जिसके लिए मन में। দেশবাসীক সম্বোধন কৰি প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে ক'লে শতিকাজোৰা প্ৰতীক্ষাৰ অন্তত ৰাম আহিল, অগণন ত্যাগ আৰু বলিদানৰ অন্তত ৰাম আহিল, গৰ্ভগৃহত ঈশ্বৰীয় চেতনাৰ সাক্ষী হৈ আহিছোঁ, মোৰ মন প্ৰাণ এতিয়াও সেই মুহূৰ্তত লীন হৈ আছে, আমাৰ ৰামলালা এতিয়া আৰু টেণ্টত নাথাকে, ৰামলালা এতিয়া দিব্য মন্দিৰত থাকিব, আজিৰ সময় পবিত্ৰতম সময়, প্ৰভু ৰামৰ আশীৰ্বাদ আমাৰ ওপৰত আছে, প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ পিছত নতুন আত্মবিশ্বাস পাইছোঁ। 22 জানুৱাৰী নতুন যুগৰ আৰম্ভণিৰ দিন, 1000 বছৰ পিছতো এই তাৰিখ
এই সময় মনত রাখিব সকলোৱে। সিয়াবর রামচন্দ্র কি জয়, সিয়াবর রামচন্দ্র কি জয়। শ্রদ্ধেয় মঞ্চ, সবি সন্ত এবং ঋষিগণ, यहां उपस्थित और विश्व के कोने कोने में हम सबसे साथ जुड़े हुए सभी राम भक्त, आप सबको प्रणाम, आप सबको राम राम। आज हमारे राम आ गए हैं। सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए हैं। सदियों का अभूतपूर्व धैर्य, अनगिनत बलिदान, त्याग और तपस्या के बाद हमारे प्रभु राम आ गए हैं। इस शुभ घड़ी की आप सभी को, समस्त देशवासियों को बहुत बहुत बधाई। मैं अभी गर्भगृह में ईश्वरीय चेतना का साक्षी बनकर आपके सामने उपस्थित हुआ हूं। कितना कुछ कहने को है, लेकिन कंठ अवरुद्ध है। मेरा शरीर अभी भी स्पंदित है, चित अभी भी उस पल में लीन है। हमारे रामलला अब टेंट में नहीं रहेंगे, हमारे लालो रामलला अभी दिव्य मंदिर में रहेंगे। मेरा पक्का विश्वास है, अपार श्रद्धा है कि जो घटित हुआ है इसकी अनुभूति देश के, विश्व के कोने कोने में राम भक्तों को हो रही होगी। ये क्षण अलौकिक है, ये पल पवित्रतम है, ये माहौल, ये वातावरण, ये ऊर्जा, ये घड़ी प्रभु श्री राम का हम सब पर आशीर्वाद है। 22 जनवरी 2024 का ये सूरज एक अद्भुत आभा लेकर आया है। 22 जनवरी 2024 ये कैलेंडर पर लिखी एक तारीख नहीं, ये एक नए काल चक्र का उद्गम है। राम मंदिर के भूमि पूजन के बाद से प्रतिदिन पूरे देश में उमंग और उत्साह बढ़ता ही जा रहा था। निर्माण कार्य देख देशवासियों में हर दिन एक नया विश्वास पैदा हो रहा था। आज हमें सदियों के उस धैर्य की धरोहर मिली है, आज हमें श्री राम का मंदिर मिला है। गुलामी की मानसिकता को तोड़कर उठ खड़ा हो राष्ट्र, अतीत के हर दंश से हौसला लेता हुआ राष्ट्र ऐसे ही नव इतिहास का सृजन करता है।
आज से हजार साल बाद भी लोग आज की इस तारीख की, आज के इस पल की चर्चा करेंगे और ये कितनी बड़ी राम कृपा है कि हम सब इस पल को जी रहे हैं, इसे साक्षात घटित होते देख रहे हैं। आज राम सिया राम सिया विश्व कल्याण पराओ राम सिया राम सिया राम सिया राम सिया विश्व कल्याण पराओ राम सिया राम सिया राम भारतर गौरव गोटे विश्वते यार सम्मान स्ट्रॉंग माने माय थर्स्टी स्वागत गान गाए जिसके लिए मन में करना जिसके हाथ में है जीते भी मरते भी काम काज करते भी सुख में दुख में हर एक मुख में गर जाएगी नाम पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम क्षण में राम हर तन में हर मन में कण कण में राम पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम राम सिया राम सिया विश्व कल्याण पराओ राम सिया राम सिया राम सिया राम सिया विश्व कल्याण पराओ राम सिया राम सिया राम जिसके लिए मन में करना जिसके हाथ में है जीते भी मरते भी काम काज करते भी सुख में दुख में हर एक मुख में गर जाएगी नाम पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम पल पल में युग युग में हर क्षण आया
पल पल में कल्याण पराव राम सिया राम सिया राम सिया राम किया विश्व कल्याण पराव राम सिया राम सिया राम জয় শ্রীরামক ধ্বনিরে মুখরিত হয়েছে আজি রাজ্যর আকাশ বতাহ রাজ্যর প্রতিটি মঠ মন্দির ধর্মীয় অনুষ্ঠানত রাম নাম রাম নামর ধ্বনিরে মুখরিত হয়েছে রামর বন্দনারে মুখরিত হয়েছে বিভিন্ন প্রান্তত ধর্মীয় শোভাযাত্রা বাহির করা হয়েছে ধ্বনির শোভাযাত্রারে রামর বন্দনারে মুখরিত হয়ে উঠেছে আজি রাজ্যর রাজপথসমূহ রাজ্যের বিভিন্ন প্রান্তর আমার সাংবাদিকসকলে দেখুয়াই আহিছে সেই বর্ণিল পরিবেশ মঙ্গলদৈর আমার সাংবাদিক নবজ্যোতি মহন্তর সঙ্গে সংযুক্ত হয়েছো নবজ্যোতি কোন স্থানত আপনি উপস্থিত আছে মঙ্গলদৈর কেনেকুয়া পরিবেশ আপনার জড়িয়ে আমি চাব বিচার নিশ্চয়কৈ জয়ন্ত উল্লেখ করব লাগিব যে মঙ্গলদৈ রাম জানকী মন্দিরের আরম্ভ করে সম্পূর্ণ মঙ্গলদৈ শহর আসল 1,00,000 বন্তি প্রজ্বলন করার ব্যবস্থা করা হয়েছে আর রাইজের আসলে স্বতঃস্ফূর্ত সঁহারি যেমন আপনি উল্লেখ করেছে যে দেশ মুখরিত হয়ে পড়েছে মঙ্গলদৈতো জয় শ্রীরাম ধ্বনিৰে মুখরিত হয়ে পড়েছে আর আসলে অযোধ্যাত যেধরনের সজাই পড়াই তোলা হয়েছে সমগ্র অঞ্চল আর সমান্তরালকে কিন্তু মঙ্গলদৈ যে শহর আসলে সজাই পড়াই তোলা হয়েছে চারিওফালে বন্তি প্রজ্বলন করার কারণে এই ধরনের প্রস্তুত দেখবলে পাওয়া গেছে 1,00,000 বন্তি প্রজ্বলন করা হব মঙ্গলদৈ শহর আর সকল রাইজ ওলাই আছে ওলাই বন্তি প্রজ্বলনত দেখবলে পাওয়া গেছে ভাগ লৈছে বন্তি প্রজ্বলন করবর কারণে প্রায় সাজু হয়েছে আমি কথা পাতলে চেষ্টা করি যেহেতু সুন্দর আয়োজন আর সচলতে আসলে জয় শ্রীরাম ধ্বনিরে সমগ্র দেশ ধ্বনিরে মুখরিত হয়ে পড়েছে জয় শ্রীরাম ধ্বনিরে মুখরিত হয়ে পড়েছে আর দেখি যে 1,00,000 বন্তি প্রজ্বলন করব কারণে হাজু মঙ্গলবাসী রাইজ হয় জয় শ্রীরাম সমগ্র বহু প্রত্যাশিত সমগ্র ভারতবাসীর যে রাম মন্দির আজি অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠা হল আমি সমগ্র ভারতবাসীকে শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করছো আর শ্রীরামর আজি জয় শ্রীরামক লই পেলায় আমার মঙ্গলদৈবাসী স্বতঃস্ফূর্তভাবে আগবাড়ি আছে আজি 1,00,000 চাকি জ্বলার আসনি আছিল ইতিমধ্যে 1,30,000 চাকির উপর আমার চাকি জ্বলার আরম্ভ হয়েছে এটা চাকি জ্বলা আরম্ভ করেছে রাইজে সকলকে পুনর্বার জয় শ্রীরাম ধ্বনিরে আকাশ বতাহ কপি গেছে মঙ্গলদৈ মঙ্গলদৈবাসী গোটাই আজি ওলাই আহিছে জয় শ্রীরাম ধ্বনিরে আচরিত ধরনের মানুষের অভূতপূর্ব সঁহারি আমি ভবাই নাছিল যে ইমান মানুষ হব আসলে সচাকে প্রত্যেকজন জয় শ্রীরাম ধ্বনিরে ধ্বনিত হয়েছে মুখরিত হয়েছে সকল আগবাড়ি আইছে দেখি যে আসলে সকল দুপুরিয়া ভাগের পর দেখি যে সকল মানুষ ওলাই মুখরিত হয়ে পড়েছে সম্পূর্ণ মঙ্গলদৈ শহর আর মঙ্গলদৈ শহরের যে মাজমজিয়া যে রাম জানকী মন্দির এই রাম জানকী মন্দিরের আরম্ভ করে গোটেই মঙ্গলদৈ শহর এটা দেখবলে পাওয়া গেছে এই ধরনের চাকি জ্বলাবর কারণে আগবাড়িছে লোকসকলে এটা দেখাইছো মঙ্গলদৈ শহরের দৃশ্য মঙ্গলদৈ শহর এই ধরনের চাকি চারিওফালে চাকি জ্বলিছে আজি কোনো যান জট নাই কোনো লোকের সমাবেশ নাই কেবল লোকসকল আহিছে যদি কেবল চাকি জ্বলাবর কারণে আহিছে কারণ আজি অযোধ্যাত যে রাম মন্দিরের যে প্রতিষ্ঠা এই সময় এই ধরনের এক পরিবেশ দেখবলে পাওয়া গেছে মঙ্গলদৈ শহরটো আসলে জয়ন্ত এই ধরনের সকলতে এই ধরনের এক পরিবেশ আমি আগুয়াই গে আছো আর যিমানে আগুয়াই গে আছো সেমানে লোকের ভিড় আমি দেখবলে পাইছো আর যিমানে আগুয়াই গে আছো সেমানে চাকি আর চাকি সকলে চাকি জ্বলাইছে চাকি জ্বলাই জয়রাম চন্দ্র মুখ দেখবলে পাওয়া গেছে মঙ্গলদৈ দৃশ্য আর মঙ্গলদৈ রাম দেবী মন্দিরের এই ধরনের পরিবেশ আর দ্বিতীয় অযোধ্যা মঙ্গলদৈ পরিবেশ আমি দেখাইছো জয়ন্ত দর্শকসকলক এয়া মঙ্গলদৈ মঙ্গলদৈ দৃশ্য আর মঙ্গলদৈ ধুনে ইতিমধ্যে চাকি জ্বলাবর কারণে আরম্ভ করেছে এয়া হয়েছে মঙ্গলদৈ দৃশ্য এয়া মঙ্গলদৈ দৃশ্য সকলে বন্ধু চলাইছে আর জয় শ্রীরাম ধ্বনির মুখরিত মঙ্গলদৈ সচাকে আজি অতি ঐতিহাসিক দিন এটা 500 বছরের পিছন আমি পুনের
ভগবান রামচন্দ্রক পুনের প্রতিষ্ঠা করব পাইছো, অযোধ্যাত পুনের প্রতিষ্ঠা হয়েছে। আর আমি মঙ্গলদৈ ইয়াতে পিছ পড়ে থাকা নাই, আর মঙ্গলদৈ প্রায় 1.5 লাখ চাকি আমার মঙ্গলদৈবাসী জ্বলাইছে। আমার রাম মন্দিরের সন্মুখের এম জি রোডের LMB রোডের গোটাই কথাটাই কেবল মানুষের মানুষ, আমি অতিকৈ আনন্দিত আছি। নিশ্চয় পরিবেশ আসলে সকলে চাকি জ্বলাইছে, যেহেতু মঙ্গলদৈ শহরত প্রায় 1 লাখতক অধিক চাকি এতে প্রজ্বলন করা হয়েছে। দেখাই গেছে মঙ্গলদৈ শহরের দৃশ্য, এয়া হচ্ছে মঙ্গলদৈ শহর। আর কৈছো যে শ্রী শ্রী রাম জানকী মন্দিরের সম্মুখের আরম্ভ করে সম্পূর্ণ মঙ্গলদৈ শহর এটা এই ধরনের প্রায় 1 লাখতক অধিক চাকি জ্বলার কারণে সকলে আগ এয়া মঙ্গলদৈর পরিবেশ আমাক পোনপটীয়া সম্প্রচারত দেখুৱাই আছে আমার সাংবাদিক নবজ্যোতি মহন্তই। আর এনেদরে দ্বিতীয় অযোধ্যাত পরিণত হয়েছে এয়া রাম জানকী মন্দিরের সমীপরপরা সমগ্র মঙ্গলদৈর রাজপথত শারী শারীক লাখতক অধিক চাকি এনেদরে বর্তমান জ্বলাবলে আরম্ভ করা হয়েছে। এয়া লক্ষাধিক চাকির পোহরে আজি উজ্বলি উঠিব সমগ্র মঙ্গলদৈর আকাশ বতাহ। 1 লাখ চাকি এনেদরে জ্বলাই আজি এক দীপাবলী উদযাপন করা পরিলক্ষিত হয়েছে মঙ্গলদৈবাসী। 22 জানুয়ারী দেশত রাম দিওয়ালী হয়ে রব এনেদরে মুকেশ আম্বানীও আজি মন্তব্য করেছিল, আর তেনেকাই পরিবেশ এটা দেখবলে পাওয়া হয়েছে। আজি প্রতি ঘর লোকর ঘরতে চাকি বন্তি জ্বলিব বা ইতিমধ্যে জ্বলা হয়েছে, আর ঠিক তেনেদরে এয়া মঙ্গলদৈর রাম জানকী মন্দিরের সম্মুখের সমগ্র মঙ্গলদৈর রাজপথত শারী শারী বন্তি জ্বলি উঠেছে। पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम। আমি মঙ্গলদৈ কি পরিবেশ দেখবাম, ইতিমধ্যে চাকি জ্বলাবলৈ আৰম্ভ কৰিছে। একেলগে 1 লাখ চাকি জ্বলি উঠাৰ পিছত এক নান্দনিক পৰিবেশে বিৰাজ কৰিব মঙ্গলদৈ, আমি সেই পৰিবেশ আগবঢ়াম। আৰু লগতে আমি ৰামলালাক দেখুৱাইছোঁ, এয়া চাওক টিভিৰ পৰ্দাত আপুনি প্ৰত্যক্ষ কৰিছে ৰামলালাক। আমাৰ নেটৱৰ্কৰ 100 গৰাকী সাংবাদিকৰ জৰিয়তে আমি বিশেষ সম্প্ৰচাৰ ৰাম জনমভূমি অযোধ্যাৰ পৰা আগবঢ়াই আহিছোঁ। মিচিকিয়া হাঁহিরে 5 বছরিয়া শিশুর রূপত রাম ভগবান রাম কে যে আদর্শ উসপে জিনা বহুত জরুরি হ্যাঁ তবে দেশ আগে বড়েগা সচ্চাই সে ইমানদারি সে আর আগে হম সচ্চাই ইমানদারি আর যে ভগবান রাম নে আমারে কো রাস্তা দিখায়া যে ভগবান রাম নে জিস তরিকে সে আপনা জীবন জিয়ে আগে হম উস তরিকে সে জিয়েঙ্গে তো মেরা মাননা হ্যায় কি আমারে কো ইস দেশ কো আগে বড়নে সে কোই ভি নি রোক পায়েগা। ये आप एक प्रोग्राम आज यहाँ पे कर रहे हैं जिस तरह पर आपने यहाँ पे महिलाओं के साथ आप एक खुशी जाहिर। देखिए मेरे लिए सबसे ज़्यादा इम्पोर्टेंट आज का दिन इसलिए भी है क्योंकि जो आज हमने यहाँ पर साड़ियाँ और शॉल डिस्ट्रीब्यूट करी और ऐसी महिलाओं को करी है बिकॉज उनके लिए भी आज फेस्टिवल है, उनके भी भगवान राम है। सिर्फ एक सेक्शन ऑफ सोसाइटी के भगवान राम नहीं, हर सेक्शन ऑफ सोसाइटी के भगवान राम है। तो अगर हम उनका दिन और स्पेशल बना सकें तो उससे बेहतर क्या हो सकता है। और हम ऐसी महिलाओं का दिन स्पेशल बना रहे हैं शायद जिनको बहुत लोग पूछते नहीं है या फिर हमेशा उनको डिग्रेड करते हैं, तो मेरा मानना है कि इससे बेहतर दिन मेरे लिए कुछ नहीं हो सकता था जिस तरीके से हमने ये प्रोग्राम किए। আর এনেদরে এই ভব্য আয়োজন, এই ভব্য আয়োজনেরে আজি সমগ্র বিশ্বই যেন সমবেত হয়ে গেল, সমগ্র বিশ্বই এক বিরল ক্ষণের সাক্ষী হয়ে গেল। এনেকা উৎসবমুখর পরিবেশ দেশবাসীয় কেতিয়াও অভিজ্ঞতা লাভ করা নাছিল, আর আজি এই বিরল অভিজ্ঞতা লাভ করে সকলো অভিভূত হয়ে উঠেছে, সকলো আনন্দিত হয়ে উঠেছে, কারণ এয়া সকলোরে আপন, সকলোরে আবেগ। জয় শ্রীরাম নিজের ঘরলে আহিছে, অস্থায়ী টেন্টরপরা স্থায়ীভাবে দিব্য মন্দিরত প্রবেশ করেছে রামলালা, তারে আনন্দ তারে স্ফূর্তি আজি প্রতিফলিত হয়েছে দেশবাসীর মনে প্রাণে, বিশ্ববাসীর মনে প্রাণে, বিশ্বর কোটি কোটি সনাতনী লোকর মাজত আজি কেবল উৎসাহর ধন। এয়া প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর বস্ত্র দান করেছে মহিলাসকলের মাজত। আমি পোনপটীয়া সম্প্রচার রাম জন্মভূমির পর আগবাইছ, মহিলাসকলের মাজত বস্ত্র দান করেছে গৌতম গম্ভীর। পল পল মে যুগ যুগ মে হর ক্ষণ মে রাম।
हर तन में हर मन में कण कण में राम पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम राम सिया राम प्रख्यात भास्कर शिल्पी अरुण जोगीदासर हाथों परसों प्राण पाई उठा এয়া রামলালা রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হল আর এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সমগ্র দেশ জুড়ে বিশ্বর বিভিন্ন প্রান্ত বিভিন্ন ধর্মীয় কার্যসূচীর আয়োজন করা হয়েছে আমি দেখুয়াই আহিছো অসমৰ বিভিন্ন প্রান্তর পরিবেশ আকৌ এবার দেখুয়াইছো এয়া মঙ্গলদৈ পরিবেশ এয়া শারি শারি বন্তি জ্বলি উঠিছে মঙ্গলদৈৰ পৰা আমাৰ সাংবাদিক নবজ্যোতি মহন্ত পোনপটীয়া সম্প্রচারত আছে এক লাখ বন্তি একেলগে জ্বলিছে আজি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনটোত মঙ্গলদৈ রাম জানকী মন্দিরের সমীপত এনে এক অভূতপূর্ব পরিবেশ এই মুহূর্তত বিরাজমান ইতিমধ্যে প্রায় সমাপ্ত হয়েছে আর জয় শ্রীরামে মুখরিত হয়ে পড়েছে সমগ্র মঙ্গলদৈ চহর মঙ্গলদৈ চহর দিয়া দেখি পাওয়া গেছে চারিওফালে কেবল চাকি আর চাকি সকলে চাকি জ্বলাইছে দেখ এক সুন্দর পরিবেশ আসল দ্বিতীয় অযোধ্যাত পরিণত হয়েছে সম্পূর্ণ আসল মঙ্গলদৈ চহর আর কইসই যে শ্রী শ্রী রাম জানকী মন্দিরের পর আরম্ভ করে মঙ্গলদৈ গোটাই চহর এটা চাকি জ্বলিছে কেবল চাকি আর চাকি আর রাইজের যে স্বতঃস্ফূর্ত সহায় সে অভূতপূর্ব সহায় বলে কব লাগিব এক অভূতপূর্ব রাইজের সহায় আর চাকি আর চাকি চারিওফালে এটা পাঁচশ বছর কন্তকময় ইতিহাসের অন্তত যে স্বর্ণীল অবসান ঘটিলে তার কারণে আমি কর সেবকতা আরম্ভ করে ভারতবর্ষ আমার তিনটা পীক আমি ত্যাগ আজি সুঁড়িছো আমি আজি এই উৎসাহের বাবে দরংবাসী মানুষক আমি ধন্যবাদ জানাইছো দরংয়ের প্রত্যেকজন নাগরিক এনেকা লাগিছে এই যেন অযোধ্যা এই অযোধ্যা যেন শ্রী রামচন্দ্র মন্দির প্রতিষ্ঠা হয়েছে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এনেকা অনুভব নবজ্যোতি আমি এই মুহূর্তে ধন্যবাদ জানাইছো আপনার আমি পরবর্তী সময় পুনৰ সংযুক্ত হম আর এনেদরে বিভিন্ন ধর্মীয় কার্যসূচীরে আজি এক জীপাল মুহূর্ত সকলে উপভোগ করেছে রামলালা প্রাণ প্রতিষ্ঠার দেশ জুড়ে সকলে উদযাপন করা পরিলক্ষিত হয়েছে আর এই ঐতিহাসিক ক্ষণ হাজার বছর পিছতো এই তারিখ এই মুহূর্ত সকলে মনত রাখব এই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর পাঁচ শতিকার প্রতীক্ষার অন্তত রামলালায় অস্থায়ী টেন্টর পর প্রবেশ করেছে নিজের দিব্য মন্দির আর তারই উষা উদ্দীপনা সমগ্র দেশজুড়ি সমগ্র বিশ্বজুড়ি বিয়পি পড়ছে রামময় হয়ে উঠেছে সমগ্র দেশ বিশ্বর ভিন্ন প্রান্ত আর ইয়ারে সুতরাং বাতরিপা বিদায় লো নমস্কার।